আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের জন্য অসাধারণ একটা অ্যাকশন সিনেমার গল্প নিয়ে হাজির হলাম, যে গল্পটার নাম রাইজ অফ দ্য লেজেন্ড। গল্পটার অ্যাকশন সিকোয়েন্সগুলো ছিল একদম দেখার মতো, কারণ মারামারি করার সময় প্রত্যেকটা পাঞ্চ, প্রত্যেকটা লাথির যে একটা ওয়েট ছিল, মানে পাঞ্চ বা লাথিটা কত জোরে প্রতিপক্ষের গায়ে লাগছে সেটা কেবলমাত্র ক্যামেরা মুভমেন্টের মাধ্যমেই বোঝা যাচ্ছিল। অসাধারণ ফাইট কোরিওগ্রাফি ছিল এই পুরো সিনেমা জুড়ে। আর তাছাড়াও এই সিনেমার গল্পটাও কিন্তু প্রতিশোধমূলক একটা, মানে সুন্দর একটা গল্প। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, ইন্ট্রো চলতে থাকার আপনারা চাইলে ততক্ষণ একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতে আমরা সিনেমার মূল চরিত্র ফায়ারকে দেখতে পাই, যে কিনা একসাথে অনেকগুলো ফাইটারের সাথে লড়াই করছিল। সে নিজে প্রচণ্ড আহত হওয়া সত্ত্বেও মার্শাল আর্টে সে ছিল অনেক অভিজ্ঞ, তাই সে ফাইটারগুলোকে ভয়ঙ্কর মারধর করতে থাকে। সে একা হওয়া সত্ত্বেও এই লড়াই প্রায় জিতে যাচ্ছিল, কিন্তু তখনই একজন ফাইটার তাকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। সাথে সাথে ফায়ারের ছোটবেলার ঘটনাগুলো দেখানো হয়, যেখানে সে তার বাবার সাথে একটা অনাথ আশ্রম চালাতো। ফায়ার এবং তার বাবা হারিয়ে যাওয়া বাচ্চা ছেলে মেয়েদেরকে নিজেদের এই অনাথ আশ্রমে নিয়ে এসে লালন পালন করত। একদিন হাঁটতে হাঁটতে বাবা ছেলে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে থাকা সুজিন নামের একটা বাচ্চা ছেলেকে দেখতে পায়। তারা সেই বাচ্চাটার সেবা শুশ্রূষা করে তার জ্ঞান ফিরিয়ে আনে, আর বাচ্চাটাকে দেখে ফায়ার অদ্ভুতভাবে তার বাবাকে বলে দেয় যে সে যতদিন বেঁচে থাকবে ততদিন এই বাচ্চাটাকে যেভাবেই হোক সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে। এখন আমাদের আবারও বর্তমান সময় দেখানো হয়, যেখানে চায়নার অবস্থা ছিল প্রচণ্ড খারাপ, যখন দুর্নীতিবাজদের কারণে অসাবধানতাবশত সমুদ্রের মাঝে একটা দুর্ঘটনা ঘটে শত শত মানুষ পানিতে ডুবে মারা গিয়েছিল। এখানে আমাদের দুটো গ্যাং সম্পর্কে পরিচয় করিয়ে দেয়া হয়, যাদের একটার নাম ছিল ব্ল্যাক টাইগার গ্যাং, আরেকটার নাম ছিল নর্থ সি গ্যাং। এই সম্পূর্ণ এলাকার মানুষদেরকে এই দুটো গ্যাংই পরিচালনা করত। ব্ল্যাক টাইগার গ্যাংটা পরিচালনা করত তিনজন মানুষ, যাদের মধ্যে একজনের নাম ছিল ওল্ড স্নেক, যে ছিল সবার সিনিয়র। আরেকজনের নাম ছিল ব্ল্যাক ক্রো, যে বেশিরভাগ সময় জুয়ো খেলা নিয়ে ব্যস্ত থাকত। আর এরপর ছিল নারী রবি একজন, যার নাম ছিল ডেভিল। এই তিনজন বস একত্রে মিলে পুরো এলাকার উপরে রাজত্ব করত। এখানে আমরা আবারও ফায়ারকে দেখতে পাই, যে কিনা এখন নিজেই ব্ল্যাক টাইগার গ্যাংয়ের একজন বস হতে চাচ্ছিল। তার সাথে ছিল বেশ কয়েকজন ফাইটার, আর তাদের এই দলটাকে বলা হতো ডেয়ার ডেভিল। এই গ্রুপের সবাই ছিল ফায়ারের বাবার অনাথ আশ্রমের ছেলেরা, আর এই দলটাকে ফায়ার নিজ হাতে তৈরি করেছিল। তাদের এই পুরো ফাইটার গ্রুপটা আবার ব্ল্যাক টাইগার গ্যাংয়ের সাথেই কাজ করত। এখন এই দলটা তাদের সবার মাস্টার লি এর সাথে দেখা করতে গিয়েছিল। মাস্টার আজকে একজন বিশ্বাসঘাতক লোককে ধরে ফেলেছিল, যে লোকটা তার সাথে বেইমানি করেছিল। মাস্টার দুটো রড গরম করে সেই লোকটাকে মেরে ফেলে, আর সেই রডটা ফায়ারের চোখের সোজাসুজি ধরে। আশেপাশের সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেলেও ফায়ার সেখানেই সোজা হয়ে দাঁড়িয়েছিল। এরপর মাস্টার সকল ফাইটারদের হাতে গরম চা ফেলে দিতে থাকে। ফাইটাররা সবাই তাদের হাত সরিয়ে নিলেও ফায়ার সকল ব্যথা সহ্য করে তখনও সোজা হয়ে থাকে। তো যাই হোক, মাস্টার লি এখন এই ডেয়ার ডেভিল গ্রুপটাকে নর্থ সি গ্রুপের প্রধানকে মেরে ফেলার একটা হুকুম দেয়। মাস্টার বলে দেয় যে ওই গ্যাংয়ের প্রধানকে মারতে পারবে তাকে সম্মানস্বরূপ ব্ল্যাক টাইগার উপাধি দেয়া হবে, আর আজীবনের জন্য সে একজন জেনারেল হিসেবে মাস্টারের পরিবারের সদস্য হয়ে যাবে। এই কথা শোনার পরপরে আমরা দেখতে পাই ফায়ার নর্থ সি গ্যাংয়ের প্রধানের বাড়িতে গিয়ে তার সাথে মারামারি করছে। তাদের দুজনের মাঝে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়, আর এক পর্যায়ে ফায়ার নর্থ সি গ্যাংয়ের প্রধানের গলা কেটে তাকে মেরে ফেলে। কিন্তু ততক্ষণে সেই গ্যাংয়ের বাকি লোকেরাও তার উপরে হামলা করে দিয়েছিল। ফায়ার কয়েকজনকে মেরে জানালার কাঁচ ভেঙে লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর এখানেই আমরা দেখতে পাই সিনেমার শুরুর সেই সিন। এখানে বৃষ্টির মধ্যে ফায়ার শত শত ফাইটারের সাথে ভয়ঙ্কর লড়াই করতে থাকে। একজন মাত্র ফায়ার যেন এই শত শত ফাইটারের উপরে ভারী হয়ে যাচ্ছিল। সে একাই অনেকগুলো ফাইটারকে মেরে ফেলেছিল, কিন্তু অতর্কিতে হামলায় সে নিচে পড়ে যাবার কারণে বাকি ফাইটারেরা সবাই মিলে তাকে মারতে থাকে। আর দূর থেকে ফায়ারের একজন বন্ধু এইসব কিছু দেখে অনেকগুলো পটকা জাতীয় বিস্ফোরক ফাটিয়ে বাকি ফাইটারদের অন্যমনস্ক করে ফেলে। এই সুযোগে ফায়ারের বন্ধু কোনো রকমে তাকে বাঁচিয়ে নেয়। আর এরপর আমরা ব্ল্যাক টাইগার গ্রুপের সকল নেতাদেরকে একত্রে দাঁড়িয়ে থাকতে দেখি, আর তারা সবাই ফায়ারকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে অবাক হয়ে গিয়েছিল। তারা কেউই যেন বিশ্বাসই করতে পারছিল না যে ফায়ার একা একাই এতগুলো ফাইটার
ফায়ারকে মেরে আবার নিজে বেঁচে ফিরতে পেরেছে। কিন্তু ফায়ারের এমন শক্তিমত্তা দেখে মাস্টার লি তাকে নিজের ছেলে হিসেবে দত্তক নিয়ে নেয়, এমনকি তাকে ব্ল্যাক টাইগার গ্রুপের জেনারেল হিসেবেও নিয়োগ দিয়ে দেয়া হয়। মাস্টার সবাইকে আদেশ করে যে কোনো মূল্যে ফায়ারকে যেন সুস্থ করা হয়। এখানে মাস্টার লি এর তিন ছেলে ছিল ব্ল্যাক টাইগার গ্রুপের প্রধান তিনজন। এখানে মাস্টার লি তার আপন তিন ছেলেকে বকাবকি করতে থাকে, কারণ তাদের মাঝে কেউই ফায়ারের মতো বাহাদুরির কোনো কাজই করতে পারেনি। তো যাই হোক, এখন আমরা অসুস্থ ফায়ারকে দেখতে পাই, যার দেখাশোনার দায়িত্বে ছিল ব্ল্যাক টাইগার গ্রুপেরই একজন ফাইটার। সেই ফাইটার ছেলেটা ফায়ারের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু ফায়ার একদমই নিশ্চুপ হয়েছিল। আর তখনই ফায়ারের আবারও ছোটবেলার কথা মনে পড়ে যায়, কারণ ছোটবেলাতে ফায়ার যখন তার বাবার অনাথ আশ্রমের বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল তখন তারাই ছিল ফায়ারের সব থেকে কাছের বন্ধু। ছোটবেলায় ফায়ারের সব থেকে কাছের বান্ধবী ছিল লিলি নামের একটা বাচ্চা মেয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত ছোটবেলাতে একদল গ্যাং মেম্বার লিলিকে কিডন্যাপ করে নিয়ে যায়, আর ফায়ার এইসব কিছু দেখতে পারলেও লিলিকে বাঁচাতে পারে না। এখন আবারও বর্তমান সময় দেখানো হয়, যেখানে নর্থ সি গ্যাংয়ের প্রধান মারা যাবার পরে তার ছেলে এই গ্যাংয়ের শীর্ষস্থান দখল করে নেয়, আর সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে বলে কসম করতে থাকে। অপরদিকে ফায়ার একজন লোকের কাছ থেকে নিজের শরীরে ট্যাটু করে নিচ্ছিল, আর তখনই ফায়ার সেই লোকটার কাছ থেকে জানতে পারে যে ব্ল্যাক টাইগার গ্রুপের প্রধান তিনজনের কাছে এমন দুটো চাবি আছে যে চাবি দুটো দিয়ে একটা সিন্দুক খোলা সম্ভব, যেই সিন্দুকের ভেতরে ব্ল্যাক টাইগার গ্রুপ তাদের সকল অর্থ সম্পদ জমিয়ে রাখে। এখন পরের সিনে আমরা দেখতে পাই মাস্টার লি ফায়ারকে নিজের চতুর্থ সন্তান হিসেবে অফিসিয়ালি দত্তক নিয়ে নেয়। আর এতদিনে নর্থ সি গ্রুপটা দুর্বল হয়ে যাবার কারণে বন্দরের সকল ক্ষমতা চলে এসেছিল ব্ল্যাক টাইগার গ্রুপের হাতে। এরপর আবারও বেশ কয়েকদিন পরের ঘটনা দেখানো হয়, ততদিনে ফায়ার নিজেকে জেনারেল পদে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছিল। এতদিনে নীলা নামের একটা মেয়েকে সে নিজের গার্লফ্রেন্ডও বানিয়ে নিয়েছিল, কিন্তু তবুও সে মাঝে মাঝে লিলিকে বাঁচাতে না পারার জন্য ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে পেত। এছাড়াও ছোটবেলাতে ফায়ারের বাবার অনাথ আশ্রমে গ্যাংয়ের লোকজনেরা আগুন লাগিয়ে দিয়েছিল, আর ফায়ারের বাবা অনাথ বাচ্চাগুলোকে বাঁচাতে গিয়ে নিজেই আগুনে পুড়ে মারা যায়। সেই ঘটনায় অনেকগুলো অনাথ বাচ্চা ছেলে মেয়েও মারা গিয়েছিল। এখন আবার বর্তমান সময় দেখানো হয়, যেখানে ব্ল্যাক টাইগার গ্রুপের বড় বড় কর্মকর্তা সবাই ফায়ারকে অভিনন্দন জানাতে থাকে। জেনারেল পদের জন্য তারা আজকে পার্টি করে ফায়ারকে অভ্যর্থনা জানাচ্ছিল, কিন্তু এখানে ডেভিল ফায়ারের এমন সফলতা দেখে প্রচণ্ড রেগে যাচ্ছিল। যদিও ফায়ারের সাথে ততক্ষণে তার বাকি দুই ভাই ব্ল্যাক ক্রো এবং ওল্ড স্নেকের বন্ধুত্ব হয়ে গিয়েছিল, কিন্তু ডেভিল যেন কোনোভাবেই তাকে জেনারেল পদে মেনে নিতেই পারছিল না। সে বারবার খোঁচা মেরে ফায়ারের সাথে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছিল, কিন্তু ফায়ার একদম ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করে নেয়। ডেভিলের এমন উল্টাপাল্টা কথা শুনে তার আপন দুই ভাইও তার উপরে রেগে যাচ্ছিল, কারণ তারা দুজনও ডেভিলকে খুব একটা পছন্দ করত না। তো যাই হোক, তখনই সেখানে তাদের বাবা মাস্টার লি চলে আসে। তিনি এসে সবাইকে বকাবকি করে ঝগড়াঝাটি থামিয়ে দেয়। পরের সিনে আমরা ফায়ারের একটা অনাথ আশ্রম দেখতে পাই, যেটা সে নিজে তার বাবার স্মৃতি ধরে রাখার জন্য এখনো চালিয়ে যাচ্ছিল। এখানে ফায়ারের দুজন বন্ধু অনাথ বাচ্চাদের খেয়াল রাখত, যাদের মধ্যে একজন ছিল সুজিন নামের সেই ছেলেটা। তো এখানে সুজিন আবার লিয়া নামের একটা মেয়েকে অনেক পছন্দ করত, কিন্তু সেই মেয়েটা তাকে একদমই সময় দিত না, কারণ লিয়া মনে মনে ফায়ারকে অনেক পছন্দ করত। তো যাই হোক, পরদিন মাস্টারের সাথে একজন আমেরিকান লোক এসেছিল মিটিং করার জন্য। সে তাদের এই বন্দর দিয়ে 300 জন শ্রমিককে পার করে নিজের দেশে নিয়ে যাবার একটা প্রস্তাব দেয় মাস্টারকে। লোকটা মাস্টারকে অনেক টাকা অফার করার কারণে মাস্টার রাজি হয়ে যায়, কিন্তু তখনও তাদের পথে নর্থ সি গ্যাংটা বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাই মাস্টার ফায়ারের সাথে বসে প্ল্যানিং করতে থাকে কিভাবে নর্থ সি গ্যাংয়ের নতুন প্রধানকে রাস্তা থেকে সরিয়ে দেয়া যায়। এরপর আমাদের আবারও ফায়ারের অতীতের ঘটনাগুলো দেখানো হয়, যেখানে তার বাবা মারা যাবার পরে একজন মাস্টার ফায়ার এবং তার বন্ধু সুজিনকে নিজের কাছে আশ্রয় দিয়েছিল, কিন্তু তিনি তাদেরকে বিভিন্ন গুহার ভেতরে নিয়ে গিয়ে অনেক বছর ধরে মার্শাল আর্টের ট্রেনিং দিয়ে তৈরি করে ফেলেছিল একটা জীবন্ত কিলিং মেশিন। ঘটনা আবারও বর্তমান সময়ে চলে আসে, যেখানে ফায়ার নিজের ডেয়ার ডেভিল ফাইটিং গ্রুপের মাধ্যমে জানতে পেরেছিল মাস্টারের ছোট ছেলে ডেভিলের কাছে নাকি সেই সিন্দুকের একটা চাবি আছে। তাই আজকে
ডেভিল যখন বাইরে মেয়ে দেখার জন্য বেরিয়েছিল তখন বিভিন্ন কৌশলে ফায়ার নিজেদের বন্ধুদের সাহায্যে ডেভিলকে নিজের ফাঁদে ফেলে ভয়ঙ্কর মারধর করতে থাকে। তারা ডেভিলের কাছ থেকে সেই চাবিটা ছিনিয়ে নিতেও সক্ষম হয়, কিন্তু তারা চাবিটা চুরি না করে চাবিটার একটা কপি বানিয়ে নেয় যাতে করে কেউ তাদের উপরে সন্দেহ না করে। এবং তারপর ফায়ার এবং তার গ্রুপ ডেভিলকে মারতে মারতে একদম নিঃশেষ করে দিয়ে একটা ঘরের ভেতরে ফেলে রাখে। ডেভিলের মৃত্যুর খবর প্রচার হবার পর পরেই মাস্টার তার ছোট ছেলেকে হারানোর পরে সেই সিন্দুকের চাবিটা তার বড় ছেলে ওল্ড স্নেকের হাতে তুলে দেয়। এটা দেখে ফায়ার মনে মনে ভাবতে থাকে যে তার প্ল্যান কাজ করছে, কারণ তারা কেউই ফায়ারের উপরে কোনো সন্দেহই করেনি। এবার ফায়ার আরেকটা প্ল্যান বানাতে থাকে, যেখানে বেঁচে থাকা দুই ভাই যথা ওল্ড স্নেক এবং ব্ল্যাক ক্রোয়ের মাঝে লড়াই বাঁধিয়ে দিতে চাচ্ছিল সে। ফায়ার জুয়া খেলতে থাকা ব্ল্যাক ক্রোয়ের কাছে চলে যায় এবং তাকে বুঝাতে থাকে যে ওল্ড স্নেকের কাছে একটা ডুপ্লিকেট চাবি আছে, যেটার মাধ্যমে সে ব্ল্যাক ক্রোয়ের কাছে থাকা চাবি ছাড়াও সেই সিন্দুকটা খুলে ফেলতে পারে। প্রমাণস্বরূপ ফায়ার ডুপ্লিকেট করে নেয়া ওল্ড স্নেকের সে চাবিটা ব্ল্যাক ক্রোকে দেখিয়ে দেয় এবং ফায়ার বলতে থাকে, তোমার যদি বিশ্বাস না হয় তুমি এই চাবি দিয়ে একত্রিত করে সিন্দুকটা খুলে দেখতে পারো। এই কথা শোনার সাথে সাথে ব্ল্যাক ক্রো ফায়ারকে সাথে করে নিয়ে সেই সিন্দুকের কাছে চলে যায়। আর মৃত ডেভিলের কাছ থেকে ডুপ্লিকেট করা সেই চাবি এবং ব্ল্যাক ক্রোয়ের কাছে থাকা সেই চাবি দিয়ে তারা সিন্দুকটা খুব সহজেই খুলে ফেলে। সিন্দুকের ভেতরে ঢোকার সাথে সাথে গুপ্তধন সম্পর্কে সবকিছু জেনে যায় ফায়ার। আর ততক্ষণে ব্ল্যাক ক্রো ফায়ারকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে শুরু করে দিয়েছিল। আর এই সুযোগে ফায়ার তাকে বলে দেয় যে তার বড় ভাই নর্থ সি গ্রুপের সাথে হাত মিলিয়ে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এরপর ফায়ার মাছ ধরতে ধরতে তার বন্ধু সুজিনকে সেই সিন্দুক এবং গুপ্তধনের ব্যাপারে সবকিছু বলে দেয় এবং তারা দুজন মিলে সিন্দুকটা চুরি করারও একটা প্ল্যান বানিয়ে ফেলে। ফায়ার তার গার্লফ্রেন্ড নীলার মাধ্যমে তার তৈরি অনাথ গ্যাংয়ের বন্ধুদের সাথে সিন্দুক চুরি করার সকল প্ল্যান শেয়ার করতে থাকে, কিন্তু ফায়ারের বান্ধবী লিয়া নীলা এবং ফায়ারকে একসাথে দেখে প্রচণ্ড হিংসে করতে থাকে। তাছাড়া ফায়ারের প্রতি লিয়ার এমন আগ্রহ দেখে নীলাও মনে মনে জেলাস ফিল করতে থাকে। তাই সে মাঝে মাঝে ফায়ারকে বলতো যে তার বন্ধুবান্ধবকে এত সময় না দিয়ে নিজের জেনারেলের কাজে মনোযোগ দেওয়া উচিত। যাই হোক, এখন রাতের বেলা মাস্টার লিয়ের সাথে ফায়ার যখন বিভিন্ন ব্যাপার নিয়ে গল্পসল্প করছিল তখনই নর্থ সি গ্যাংয়ের প্রধান মিস্টার হান সুযোগ বুঝে মাস্টার লিয়ের বাড়িতে হামলা চালিয়েছিল। ঘরের ভেতরে মাস্টার এবং ফায়ার দুজনে একসাথে তাদের মোকাবেলা করতে থাকে। আর অদ্ভুতভাবে এই বৃদ্ধ বয়সে এসেও মাস্টার লি মারামারিতে অনেক পারদর্শী ছিল। তো যাই হোক, মারামারির এক পর্যায়ে মিস্টার হানের সাথে ফায়ারের মুখোমুখি লড়াই শুরু হয়ে যায়। তারা দুজন একসাথে ভয়ঙ্কর লড়াই শুরু করে দেয়, কিন্তু ফায়ার কখনোই মিস্টার হানকে প্রাণে মেরে ফেলতে চাইতো না। তাই সে মিস্টার হানের উপরে তেমন ভয়ঙ্করভাবে আঘাত করছিল না, কিন্তু এই সুযোগে আবার মিস্টার হান ফায়ারের উপরে প্রাণঘাতী হামলা করতে থাকে, যেটা দেখে মাস্টার লি সেখানে চলে আসে এবং তিনি ফায়ারকে বাঁচানোর জন্য মিস্টার হানকে সেখানে মেরে ফেলে। এদিকে ডেয়ার ডেভিল গ্যাং সেই সিন্দুক চুরি করার প্ল্যান অনুযায়ী শহরের মধ্যে এলোপাথারি হামলা করে বিশৃঙ্খলার সৃষ্টি করতে থাকে। তারা ব্ল্যাক টাইগার গ্রুপের অনেকগুলো বিল্ডিংয়ে আগুন লাগিয়ে দেয়। পুরো শহর জুড়ে ভয়ঙ্কর থমথমে পরিস্থিতি বিরাজ করতে থাকে, যার কারণে ব্ল্যাক ক্রো নিজেদের ঘর থেকে বের হতে বাধ্য হয়ে যায়। আর ব্ল্যাক ক্রোকে ধরে তার থেকে চাবিটা নেয়ার জন্য তার পিছু করতে থাকে ফায়ারের বন্ধু সুজিন। সুজিন ব্ল্যাক ক্রোকে ধাওয়া করলে তার পেছনে পেছনে ব্ল্যাক টাইগার গ্রুপের শত শত ফাইটার ধাওয়া করতে থাকে। আর এই সুযোগে ব্ল্যাক ক্রো সেখান থেকে পালিয়ে চলে যায়, কিন্তু সুজিন সেই ফাইটারদের মধ্যে আটকা পড়ে যায়। সে একাই শত শত ফাইটারদের সাথে নির্ভয়ে একজন বীরের মতো লড়াই করতে থাকে। আর অপরদিকে ব্ল্যাক ক্রো মাত্র কয়েকজন ফাইটারকে সাথে করে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর তখনই ডেয়ার ডেভিল গ্রুপের বাকি ছেলেরা তাকে মারার জন্য ঘিরে ফেলে। তো সেখানে ফায়ারও ছিল, আর এখানে ব্ল্যাক ক্রোকে সবার সামনে মেরে ফেলে লিয়া নামের সেই মেয়েটা। আসলে অনেক বছর আগে লিয়ার বাবাকে ব্ল্যাক ক্রো নির্মমভাবে মেরে ফেলেছিল, তাই আজকে ফায়ারের সাহায্যে লিয়া ব্ল্যাক ক্রোকে মারতে পেরে তাকে অন্তর থেকে ধন্যবাদ জানাতে থাকে। শুধু তাই নয়, সে ফায়ারকে বলেও দেয় যে সে তাকে অনেক ভালোবাসে। তো যাই হোক, ফায়ার সেখান থেকে বাড়িতে ফিরলে দেখতে পায় তার বন্ধু সুজিনকে মাস্টারের লোকজনেরা রক্তাক্ত অবস্থায় বেঁধে রেখেছিল। মাস্টার ফায়ারকে দেখে সুজিনকে মারার দায়িত্ব ফায়ারের উপরেই ছেড়ে দেয়। ফায়ার কি করবে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তখনই সিন্দুক রুমের ভেতর থেকে কিছু মানুষের শব্দ আসছিল বলে মাস্টার তার সাথে থাকা ফাইটারদের নিয়ে সিন্দুক রুম পরীক্ষা করার জন্য চলে যায়। আর এই সুযোগে ফায়ার তার বন্ধু সুজিনের সাথে কথা বলার একটু সুযোগ পেয়ে যায়। আর সে তার বন্ধুকে
ভাবে কখনোই মারতে পারবে না। তাই সে সুজিনকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু সুজিন বারবার তাকে বলছিল, আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি, আমি মরে যাবার জন্য তৈরি আছি, তুমি আমাকে মেরে ফেলো বন্ধু, আমার জীবনের চেয়ে আমাদের স্বপ্নের দাম অনেক বেশি। যে গ্যাং তোমার বাবাকে মেরেছে, যে গ্যাং আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, সেই গ্যাংয়ের অস্তিত্ব এই পৃথিবীতে থাকাই উচিত নয়। কিন্তু ফায়ার তবুও কোনোভাবেই তার সব থেকে কাছের প্রিয় বন্ধুটাকে এভাবে মারতে পারছিল না। কিন্তু সুজিন নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, যাতে করে কেউ কখনোই ফায়ারের উপরে সন্দেহ না করে। তখনই আবার সেই ঘরে মাস্টার ফিরে আসে, আর মাস্টারকে দেখে সুজিন তাকে গালাগালি করতে থাকে। আর এটা দেখে মাস্টার ফায়ারের হাতে একটা কেচি ধরিয়ে দিয়ে বলে, সুজিনের জিহ্বা কেটে দাও। ফায়ার কি করবে কিছুই বুঝতে পারছিল না, সে প্রচন্ড কষ্ট পাচ্ছিল, কিন্তু তবুও সে তার প্রিয় বন্ধুর জিহ্বা কাটার জন্য প্রায় চলেই গিয়েছিল। আর তখনই সেখানে কয়েকজন ফাইটার ব্ল্যাক ক্রো এর মৃতদেহ নিয়ে হাজির হয়, যেটা দেখে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। বড় ভাই ওল্ড স্নেক ছোট ভাইয়ের মৃতদেহ দেখে প্রচন্ড কষ্ট পাচ্ছিল। সে ছোট ভাইয়ের মৃতদেহ পরীক্ষা করতে গেলে দেখতে পায় ব্ল্যাক ক্রো এর বুকে তার তলোয়ারের একটা ছাপ পড়ে আছে। শুধু তাই নয়, তার চাবির একটা ডুপ্লিকেট তার ছোট ভাইয়ের কাছেও ছিল। আসলে ব্ল্যাক ক্রোকে মারার পরে ফায়ার প্ল্যান করে এইসব কিছু করেছিল, যাতে করে সবাই ওল্ড স্নেকের উপরে সন্দেহ করে। যথারীতি তারা সবাই ওল্ড স্নেককেই সন্দেহ করছিল, কারণ আগে থেকেই এই দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। ওল্ড স্নেক এটা বুঝতে পেরে বেঁধে রাখা সুজিনের গলায় তলোয়ার ধরে তাকে বলতে থাকে, কি করেছিস তুই আমার ভাইয়ের সাথে, কেন আমাকে ফাঁসাচ্ছিস? এটা দেখে সুজিন তাকে কানে কানে কিছু একটা বলে গলায় ধরা সেই তলোয়ার দিয়ে নিজের গলা কেটে সেখানেই আত্মহত্যা করে। এটা দেখে উপস্থিত সবাই ওল্ড স্নেককে আরো বেশি সন্দেহ করতে থাকে। তারা মনে করেছিল ওল্ড স্নেকই হয়তো সুজিনকে দিয়ে তার ভাইকে মারিয়েছিল। এসব ঘটনার পরে ফায়ারের মনে পড়ে যায় তার বন্ধুর সাথে কাটানো সুন্দর সময়গুলোর কথা। সে তার ছোটবেলার একমাত্র বন্ধুকে এমন বাজেভাবে হারানোর কারণে প্রচন্ড কষ্ট পাচ্ছিল। সে তার গার্লফ্রেন্ড নীলার কাছে গিয়ে সুজিনের জন্য অঝরে কান্না করতে থাকে। ফায়ার বলছিল, আমার সব থেকে কাছের বন্ধুই আজকে আমার কাছে নেই, তাহলে এত সব কিছু করে আর কি লাভ? কারণ স্বাভাবিকভাবেই ওল্ড স্নেকের মৃত্যু হয়ে যাবার পরে এই সব কিছুর একমাত্র ওয়ারিশ হবে ফায়ার নিজেই। আর যদি সে ওল্ড স্নেককে মেরে ফেলে তাহলে সবাই তাকে সন্দেহ করবে। এখন সে কি করবে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তার গার্লফ্রেন্ড নীলা বারবার তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতে থাকে। তো যাই হোক, ফায়ার পরদিন নতুন আরেকটা প্ল্যান করেছিল ওল্ড স্নেককে মারার জন্য। আর এই কাজ ছাড়াও সে বাকি 300 জন শ্রমিককে খুঁজে বের করাও ছিল ফায়ারের একটা প্রধান কাজ, যাদেরকে মাস্টার আমেরিকাতে পাচার করার জন্য কাজ নিয়েছিল। তো যাই হোক, সেদিন রাতে ওল্ড স্নেক তার শরীর ম্যাসাজ করার জন্য গিয়েছিল একটা জায়গায়, যেখানে তার ঘরে ফায়ারের গার্লফ্রেন্ড নীলা চলে আসে। এখানে নীলা ওল্ড স্নেককে নিজের আসল নাম লিলি হিসেবে পরিচয় দেয়, অর্থাৎ সেই মেয়েটা যে কিনা ছোটবেলায় ফায়ারের বান্ধবী ছিল আর ব্ল্যাক টাইগার গ্রুপের লোকেরা তাকে কিডন্যাপ করে এখানে এনেছিল। সে আরও বলে যে 3 বছর আগে সে একবার ফায়ারের জীবন বাঁচিয়েছিল, তারপর থেকে সে নিজের পুরনো পরিচয় ফায়ারকে না দিয়েও ফায়ারের বিশ্বাস অর্জন করে নিয়ে তার গার্লফ্রেন্ড হতে পেরেছে। কিন্তু সে ফায়ারকে যতটা ভালোবাসত, ফায়ার তাকে অতটা ভালোবাসত না, আর এই জন্য লিলি এখন ওল্ড স্নেকের সাথে বন্ধুত্ব করতে যাচ্ছিল। এসব কথা শুনে ওল্ড স্নেক এবং লিলি দুজনেই একে অপরের কাছাকাছি চলে আসে, কিন্তু লিলি আসলে এখানে তাকে মারার জন্য এসেছিল, তাই সুযোগ বুঝে সে ওল্ড স্নেকের উপরে হামলা করে দেয়। কিন্তু ওল্ড স্নেক তার হামলা আটকে দিয়ে লিলিকেই পানিতে ডুবিয়ে সেখানেই মেরে ফেলে। লিলিকে মারার পর পরেই ওল্ড স্নেক সেখানে থাকা আরেকটা মেয়ের কাছে চলে যায়, যে মেয়েটা অতর্কিতে হামলা করে ওল্ড স্নেককে ঘটনাস্থলে মেরে ফেলে। আসলে এই মেয়েটা আর কেউ নয়, সে ছিল ফায়ারের বান্ধবী ইলা। আসলে ইলা এবং সুজিন দুজনে মিলে ওল্ড স্নেককে মারার প্ল্যান করেছিল, আর সুজিনের মৃত্যুর কষ্টে ইলা প্রতিশোধ নেবার জন্য ওল্ড স্নেককে মেরে ফেলে। এদিকে ফায়ারও ততক্ষণে সেই 300 জন শ্রমিকের খোঁজ পেয়ে গিয়েছিল, যাদেরকে আমেরিকাতে পাচার করা হতো। সে তাদের সবাইকে বাঁচিয়ে নেয়। আর তার পরদিন সকালবেলা ফায়ার যখন নীলার মৃত্যুর খবর জানতে পারে তখন সে প্রচন্ড কষ্ট পায়। শুধু তাই নয়, সে যখন নীলার আসল পরিচয় লিলি জানতে পারে তখন বেচারা রীতিমতো আকাশ থেকে পড়ে, তার যেন কষ্টের কোনো সীমাই ছিল না। তাই ফায়ার এভাবে আর লুকিয়ে লুকিয়ে মাস্টারের উপরে হামলা করতে চাচ্ছিল না, এখন তার কাছে আর হারানোর কিছুই ছিল না, তাই সে সরাসরি মাস্টারের বিরুদ্ধে বিদ্রোহ করার সিদ্ধান্ত নেয়। এদিকে মাস্টারের বড় ছেলে মারা যাবার পর পরে মাস্টার ফায়ারের আসল উদ্দেশ্য বুঝতে পেরেছিল। মাস্টার তার ফাইটারদের সবাইকে ফায়ারকে খোঁজার জন্য বলে দেয়, আর তারা শহর জুড়ে ফায়ারকে খোঁজার জন্য পোস্টার লাগিয়ে তাকে খোঁজাখুঁজি করতে থাকে। আর অপরদিকে ফায়ার নিজেও তার দলকে খুব শক্তভাবে প্রস্তুত করতে থাকে মাস্টারের ফাইটারদের সাথে লড়াই করার জন্য। ফায়ার উদ্ধার করা সেই 300 জন শ্রমিককেও নিজেদের সাথে নিয়ে সরাসরি চলে
চলে আসে ব্ল্যাক টাইগারদের প্রাসাদে হামলা করার জন্য। কিন্তু এখানে শত শত মানুষ একে অপরের সাথে লড়াই না করে বরং ফায়ার মাস্টারকে তার সাথে মুখোমুখি লড়াই করার একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এতে করে তাদের দুজনের মধ্যেকার মারামারি হবে আর শত শত মানুষের জীবনও বেঁচে যাবে। এই কথা শুনে মাস্টার নিজের মান সম্মান রক্ষা করার জন্য তার এই চ্যালেঞ্জ গ্রহণ করে। এরপর ফায়ার তার দলের সবাইকে বাইরে রেখে মাস্টারের সাথে লড়াই করার জন্য সেই বিল্ডিংয়ের ভেতরে চলে যায়। তবে সে লড়াই শুরু করার আগে বিল্ডিংয়ের চারপাশে আগুন লাগিয়ে দিয়েছিল, যাতে করে লড়াইয়ে জিতে গেলে খুব সহজে এই প্রাসাদ ধ্বংস করে দিয়ে শহরের সকল মানুষদেরকে এই গ্যাং থেকে মুক্ত করা যায়। এরপর তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। প্রথম দিকে মাস্টার ফায়ারের উপরে প্রাণঘাতী বেশ কয়েকটা হামলা চালায়। ফায়ার বেশ কুপকাত হয়ে পড়েছিল, কিন্তু সে কোনো রকমে বারবার নিজেকে বাঁচিয়ে নিচ্ছিল। মাস্টার তার উপরে একটা ভারী পাথর ফেলে দেয়, যেখান থেকে সে কোনো রকমে নিজেকে বাঁচাতে সক্ষম হয়। আগুনের মধ্যে তাদের দুজনের প্রাণঘাতী লড়াই চলতে থাকে। ধীরে ধীরে আগুন সম্পূর্ণ ঘরে ভয়ঙ্করভাবে ছড়িয়ে যায়, যার কারণে বাইরে থেকে ফাইটারেরা সবাই আগুন নেভানোর চেষ্টা করে আর ফায়ারের বন্ধুরা সবাই তার জন্য চিন্তিত হয়ে যায়। কিন্তু ঘরের ভেতরে তারা দুজন তখনও একে অপরকে মারার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিল। ফায়ার মাস্টারের হাতে প্রচণ্ড মার খেলেও সে নিজেও মাস্টারকে বেশ ভালোই টেক্কা দিচ্ছিল। মারামারির এক পর্যায়ে আগুন অনেক বেশি ছড়িয়ে পড়লে ফায়ার মাস্টারকে উপর থেকে সোজা আগুনে ফেলে দেয়। কিন্তু শেষ মুহূর্তে সে মাস্টারকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু মাস্টার কারো কাছে হেরে গিয়ে জীবিত থাকতে চায় না। তাই সে নিজের আত্মসম্মান নিয়ে ইচ্ছাকৃতভাবে আগুনে পুড়ে গিয়ে আত্মাহুতি দেয়। আর এই গল্পের একদম শেষে আমরা ফায়ারকে আবারও দেখতে পাই, যে কিনা এখন তার অনাথ বন্ধুদের নিয়ে এই পুরো শহরে নিরাপদে শান্তিতে রাজত্ব করতে শুরু করে। এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। গল্পটা যেমনই হোক না কেন, গল্পের অ্যাকশন সিকোয়েন্সগুলো ছিল অসাধারণ। প্রত্যেকটা পাঞ্চ, প্রত্যেকটা লাথির ডিটেলস ছিল অনেক বেশি। শুধুমাত্র মানে ক্যামেরা মুভমেন্টের মাধ্যমে ডিরেক্টর আমাদের এই সব কিছু বোঝা দিতে সক্ষম হয়েছে। তো যাই হোক, গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। সময় পেলে মুভি দেখে নিতে পারেন, যদিও কাহিনী খুব একটা বেশি না, মানে অ্যাকশন সিনগুলো দেখে নিতে পারেন। আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।